আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের অন্তর্গত পাহাড়িয়া বর্ষার সুরে এই গদ্যটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব। এই একটি ভিডিওতেই তোমরা পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো শুরু করছি আজকের মূল ভিডিও, পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর। হাতে কলমে অংশে একদাগে বলা হচ্ছে, নিজের ভাষায় লেখো একের একদাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের যে কোনো একটি পাহাড়ের নাম লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, পশ্চিমবঙ্গের একটি পাহাড়ের নাম অযোধ্যা পাহাড়। একের দুই দাগের প্রশ্ন, পাহাড়ের কথা বললেই কোন ছবি তোমার চোখের সামনে ভেসে ওঠে। এই প্রশ্নের উত্তরটি তোমরা নিজেদের ইচ্ছে মতো ও লিখতে পারো, অথবা এভাবেও লিখতে পারো, পাহাড়ের কথা বললেই আমার চোখে ভেসে ওঠে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল, পাহাড়ের গায়ে চা বাগানের সৌন্দর্য ও পাহাড়ি ঝর্ণা আমার খুব প্রিয়। একের তিন দাগের প্রশ্ন, বর্ষায় মাছ ধরা নিয়ে তোমার অভিজ্ঞতার কথা কিংবা মাছ ধরা নিয়ে তোমার পড়া একটি গল্প বা ছড়া লেখো। এখানে মাছ ধরা নিয়ে পড়া একটি ছড়া দেওয়া হয়েছে। আশা করি তোমরা সকলেই ছোটবেলায় এই ছড়াটি পড়েছ। খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। একের চার দাগের প্রশ্ন, বর্ষায় প্রকৃতির রূপ কেমন হয়? তোমার পাঠ্য বইতে বর্ষা নিয়ে আর কোন কোন লেখা রয়েছে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, বর্ষায় আকাশ কালো মেঘে ঢাকা থাকে, মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হতে দেখা যায়, বৃষ্টির ধারায় গাছগুলি আরও প্রাণবন্ত ও সবুজ হয়ে ওঠে, নদী নালা খাল বিল জলে পরিপূর্ণ হয়ে যায়, বাতাসে সোদা মাটির গন্ধ ওঠে। এরপরে প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, আমার পাঠ্য বইতে বর্ষা নিয়ে যে লেখাগুলি রয়েছে সেগুলি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল নবমী। এরপরে চলে আসছি দুই দাগে, এখানে বলা হচ্ছে বাক্য মেলাও। এখানে ক স্তম্ভের বাক্যগুলির সাথে খ স্তম্ভের বাক্যগুলি আমাদেরকে সঠিকভাবে বসাতে হবে। চল মাছ ধরি গিয়ে এই বাক্যটি মিলবে নতুন বছরের নতুন জলে এই বাক্যের সাথে। মাছরাঙা বারবার এই বাক্যটি মিলবে ছো মেরেও পাইনি মাছ এই বাক্যের সাথে। কুরুয়া পাখি এই বাক্যটি মিলবে উড়ে উড়ে কাঁদছে এই বাক্যের সাথে। বকেরা এটি মিলবে উড়ছে সার বেঁধে এই বাক্যের সাথে। ছাপিয়ে গিয়েছে এটি মিলবে নদীর কূল এর সাথে। এবারে চলে আসছি তিন দাগে, এখানে বলা হচ্ছে প্রদত্ত সূত্র অনুসারে গানটি থেকে গল্প তৈরি করো। এখানে কিছু কিছু অংশ লিখে দেওয়া রয়েছে এবং কিছু কিছু শূন্যস্থান রয়েছে, শূন্যস্থানে নিজেদের ইচ্ছে মতো বাক্য বসিয়ে তোমাদেরকে গল্প তৈরি করতে হবে। তো স্ক্রিনে তোমরা যেমন দেখতে পাচ্ছ সেভাবে লিখে নিতে পারো বা নিজেদের ইচ্ছে মতো ও ভাবনা বসিয়ে গল্প তৈরি করতে পারো। চার দাগে বলা হচ্ছে, কোনো উৎসব বা অনুষ্ঠানে তুমি খুব হইচই আনন্দ করেছো আর মজা পেয়েছো, কি কি করলে সেই দিন তা দিনলিপির আকারে খাতায় লেখো। এটা তোমরা নিজেদের অভিজ্ঞতা থেকেও লিখতে পারো বা এভাবেও লিখতে পারো, পয়লা এপ্রিল 2022 শুক্রবার, আজ সন্ধ্যাবেলা আমি বাবা মায়ের সাথে ঠাকুরনগরে বারুণী মেলায় গিয়েছিলাম, মেলার অভিজ্ঞতা আমারই প্রথম, সহস্র লোকের সমাগম অজস্র দোকানপাট দেখে যেন চোখে ধাঁধা লেগে যায়। ছোটদের খেলনা থেকে শুরু করে হাতের তৈরি মাটির তৈরি নানা জিনিসের সম্ভার নিয়ে পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। জিলাপি বাদাম মিষ্টি ফুচকা কত রকমের খাবার। মেলা প্রাঙ্গণের মাঝ বরাবর ঘুরছে বিরাট বড় এক নাগরদোলা।
আইসক্রিমের দোকানের সামনে ভিড় করে আছে ছোটরা। আমার ছোট ভাই ও আইসক্রিমের বায়না করায় বাবা আমাদের সকলকে আইসক্রিম কিনে দেন। মেলা থেকে আমরা অনেক জিনিস কিনি, যার মধ্যে আমার সবচেয়ে পছন্দের মাটির পুতুলও আছে। সবশেষে বাড়ির সকলের জন্য জিলাপি ও বাদাম ভাজা কিনে আমরা বাড়ি ফিরি। আজকের এই মেলা ভ্রমণের অভিজ্ঞতা আমার কাছে দারুণ এক আনন্দের অভিজ্ঞতা হয়ে থাকবে। এবারে চলে আসছি পাঁচ দাগে। এখানে বলা হচ্ছে মূল লেখাটা অন্য ভাষায় কিন্তু নিজের ভাষায় তুমি পড়েছো আর দারুণ লেগেছে, এমন দুটি লেখার নাম করো। অর্থাৎ এমন দুটো লেখার নাম করতে হবে যে লেখাগুলো আসলে অন্য ভাষায় লেখা হয়েছে কিন্তু বাংলা ভাষায় তর্জমাটা তোমরা পড়েছো এবং তোমাদের খুব ভালো লেগেছে, এরকম দুটো লেখা তোমাদেরকে লিখতে হবে। এর উত্তর লিখে নাও। মূল লেখাটা অন্য ভাষায় কিন্তু নিজের ভাষায় পড়ে আমার দারুণ লেগেছে, এমন দুটি লেখা হলো এডওয়ার্ড লিয়ারের লিমেরিক ও হাইনরিক হাইনের পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি। এবারে চলে আসছি ছয় দাগে। এখানে বলা হচ্ছে একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। এই প্রশ্নের উত্তর ও তোমরা নিজেদের অভিজ্ঞতা থেকে লিখতে পারো বা এভাবেও লিখতে পারো। আগে চিঠি লেখার নিয়মটা একটু জেনে নাও। ডান পাশে উপরের দিকে লিখবে যে চিঠিটি লিখছে তার ঠিকানা, আর বাঁ পাশে নিচের দিকে যাকে চিঠিটি পাঠানো হচ্ছে তার ঠিকানা লিখতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ একটি চিঠি লেখা রয়েছে, প্রিয় পায়েল, তুই কেমন আছিস? অনেক দিন তোর কোনো খবর পাইনি, তাই চিঠি লিখতে বসলাম। জানিস, কাল সকাল থেকে আমাদের এখানে এক টানা বৃষ্টি হচ্ছে, এখন ও তার বিরাম নেই। বৃষ্টির জন্য আজ স্কুলে যেতে পারলাম না, তাই খুব মন খারাপ করছে। এখন জানালা দিয়ে বাইরের বৃষ্টি দেখছি আর তোকে চিঠি লিখছি। মাকে বলেছি আজ খিচুড়ি আর আলুর দম রান্না করতে, তুই থাকলে দুজন একসাথে বৃষ্টিতে ভিজতাম, খুব মজা হতো। অনেক দিন হলো আমাদের বাড়িতে আসিস না, এবারের পুজোর ছুটিতে পারলে আমাদের বাড়িতে আসিস, ভালো থাকিস, কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস। ঠিকানাটা আমি যেমনভাবে লিখেছি ঠিক তেমনভাবেই নিজেদের ঠিকানা অনুযায়ী তোমরা এভাবে চিঠি লিখতে পারো। এবারে চলে আসছি সাত দাগে। এখানে বলা হচ্ছে এমন একটি ছবি আঁকো যার মধ্যে কবিতার এই জিনিসগুলো থাকবে, নদীর কূল, জল থই থই মাঠ, বকের শাড়ি, মাছরাঙা, ছেলে মেয়েদের দল। তো এই অনুযায়ী তোমরা একটি ছবি আঁকবে, এটা তোমরা নিজেরাই করে নেবে। আট দাগের প্রশ্নে বলা হচ্ছে কথায় বলে মাছে ভাতে বাঙালি, সেই বাঙালির পরিচয় গানটিতে কিভাবে ফুটে উঠেছে। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, বাঙালির অন্যতম প্রিয় খাদ্য মাছ ভাত, মাছ খাওয়ার সঙ্গে তারা মাছ ধরতেও আনন্দ বোধ করে। তেমনি পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যাংশটিতে যে গানের কথা বলা হয়েছে সেখানেও রাভা জনগোষ্ঠীর মানুষেরা একসঙ্গে চলেছে মাছ ধরতে। নতুন বছরের নতুন জলে যখন নদীর কূলে ছাপিয়ে জল গেছে তখনই তারা একসঙ্গে চলেছে মাছ ধরার উদ্দেশ্যে। তাই বলা যায় গানটিতে বাঙালির মৎস্যপ্রীতির কথা ফুটে উঠেছে। আটের এক দাগের প্রশ্ন, বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায়। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, বৃষ্টি যেন প্রকৃতির প্রতি ঈশ্বরের আশীর্বাদ। পৃথিবীর প্রত্যেকটি বনাঞ্চলে গ্রীষ্মে দাবানল লাগে যা মানুষ নেভাতে পারে না। প্রবল বৃষ্টি প্রতি বছর এই আগুন নিভিয়ে বনাঞ্চল বাঁচায়। কৃষিকাজের জন্য ও বাষ্পায়নের জন্য পৃথিবীর মধ্যেকার জলস্তর শুকিয়ে নিচে নেমে যায়, বৃষ্টি তা পূরণ করে দেয়। গাছপালা শুকিয়ে যেতে দেয় না, বৃষ্টির ফলে নদীর ও পুকুরের জলের স্তর অবিকৃত থাকে। জলজ উদ্ভিদ, জীবজন্তু ও মাছেরা প্রাণে বাঁচে। বৃষ্টি হলে গাছপালাগুলি সবুজ ও সতেজ হয়ে ওঠে। বৃষ্টি হলে প্রকৃতিতে যেন নতুন প্রাণের সঞ্চার ঘটে। আটের দুই দাগের প্রশ্ন, খরা বলতে কি বোঝায়।
এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, দীর্ঘদিন ধরে বৃষ্টি না হলে মাঠ ঘাট নদী নালা খাল বিলের জল শুকিয়ে যায়, প্রচণ্ড সূর্য কিরণে পশু পাখি গাছপালা সব মারা যায়, মানুষজন দিশাহারা হয়ে পড়ে, এই অবস্থাকে বলা হয় খরা। আটের তিন দাগের প্রশ্ন, অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি গাছপালার অবস্থা কেমন হয়েছিল? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যে অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি গাছপালা সব ধ্বংস হয়ে গিয়েছিল। আটের চার দাগের প্রশ্ন, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাং কি দেখল? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাং দেখল, সেখানে সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে, তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহা আনন্দ করছে। আটের পাঁচ দাগের প্রশ্ন, প্রাসাদের দৃশ্য দেখে ব্যাং রাগে উত্তেজিত হয়ে পড়ল কেন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যে অনাবৃষ্টির ফলে পৃথিবীতে মানুষ পশু পাখি গাছপালা সব ধ্বংস হয়ে গিয়েছিল, অথচ ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাং দেখে সেখানে সবাই ব্যস্ত নানা ভোজ ও আনন্দ উৎসবে, এ কারণে প্রাসাদের দৃশ্য দেখে ব্যাং রাগে উত্তেজিত হয়ে পড়ে। আটের ছয় দাগের প্রশ্ন, ভগবান ও তার রক্ষীরা মৌমাছি বাঘ মোরগের হাতে কিভাবে নাকাল হলো? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যে মৌমাছিরা রক্ষীদের মুখে হুল ফোটাতে লাগলো, বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো, এই সব গোলমালের মধ্যে মোরগ ও তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল, এভাবেই ভগবান ও তার রক্ষীরা মৌমাছি বাঘ ও মোরগের হাতে নাকাল হলো। আটের সাত দাগের প্রশ্ন, শিক্ষক শিক্ষিকার সাহায্যে বৃষ্টি নিয়ে প্রচলিত দুটি ছড়া ও দুটি গল্প সংগ্রহ করো। এর উত্তরটি তোমরা নিজেদের স্কুলের শিক্ষক শিক্ষিকার কাছ থেকে জেনে নিতে পারো, বা এটাও লিখে নিতে পারো, বৃষ্টি নিয়ে প্রচলিত দুটি ছড়া, আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে ও বৃষ্টি পড়ে টাপর টুপুর নদে এলো বান। বৃষ্টি নিয়ে লেখা দুটি প্রচলিত গল্প, এক, প্রবল ঝড় বৃষ্টির মধ্যে দামোদর নদ পেরিয়ে বিদ্যাসাগরের মায়ের কাছে যাওয়ার গল্প, দুই, একা একা থাকতে নেই গল্প, যেটা তোমরা ক্লাস থ্রিতে পড়েছো। এ প্রসঙ্গে একটু বলে রাখি, এখানে কিন্তু প্রচলিত ছড়া ও গল্প সংগ্রহ করতে বলা হয়েছে। প্রচলিত ছড়া বা গল্প হলো সেগুলোই যেগুলোর নির্দিষ্ট কোনো লেখক লেখিকার নাম আমরা পাই না, যে সমস্ত ছড়া বা গল্পগুলো দীর্ঘকাল ধরে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে, সেগুলোকেই বলা হয় প্রচলিত ছড়া বা গল্প। আমি বেশ কিছু বইতে দেখলাম যে এই প্রশ্নের উত্তরটির ক্ষেত্রে, গল্পের ক্ষেত্রে বিশেষ করে, বিভিন্ন লেখকদের গল্প উল্লেখ করা হয়েছে, সেগুলো লিখলে কিন্তু হবে না, কারণ এখানে বলা হয়েছে যে প্রচলিত ছড়া বা গল্প, অর্থাৎ যেগুলো মানুষের মুখে মুখে দীর্ঘদিন ধরে প্রচলিত, যেগুলোর নির্দিষ্ট কোনো লেখকের নাম জানা নেই। তো এটাই ছিল পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যাংশটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তরের সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয়, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো সকলে। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, তারা অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।